কে সুন্দরী, কেন তিনি আজ বিখ্যাত? দেখুন কিছু ছবিতে। বছর দশেক আগের কথা, মা ও ভাই বোনদের হাত ধরে দক্ষিণ সুদান থেকে রিফিউজি ক্যাম্প হয়ে কেনিয়া যান তিনি। অবশেষে খালি পেয়ে পৌঁছান যুক্তরাষ্ট্রে। সে সময় তার বয়স ছিল মাত্র 14 বছর। তিনি আর কেউ নন, আন্তর্জাতিক মডেলিং দুনিয়ার যার পরিচিতি কুইন অব দ্য ডার্ক নামে। তার প্রকৃত নাম নিয়াকিম গ্যাটওয়েক। মডেল শব্দের অর্থ কি বয়স পর্যন্ত সেটা জানতেন না তিনি। ভাগ্যের কি লীলা, 24 বছর বয়সে এসে সেই তারই ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় 3 লাখ। অথচ একসময় গায়ের রঙের কারণে উঠতে বসতে তাকে হয়রানির শিকার হতে হয়েছে। নিয়াকিম যুক্তরাষ্ট্রে এসে তিনি স্কুলে ভর্তি হন, এদিকে সেখানেও তার গায়ের রঙের জন্য বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু হার মানার মেয়ে নন তিনি। নিজের সাফল্যের প্রধান কারণ হিসেবে নিয়াকিম জানান, নিজেকে ভীষণ ভালোবাসি, ভালোবাসি আমার গায়ের রং। নিজেকে ভালো না বাসলে অন্য কেউ আমাকে ভালোবাসবে না। সকলেই মডেল চান বিশ্ব দরবারে সুদানের কথা তুলে ধরতে। তার খুবই ইচ্ছে নিজের জন্মভূমির জন্য কিছু করার, বিশেষ করে সেখানকার ছোট ছোট অসহায় মেয়েদের জন্য কিছু করার।